আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো আর তোমাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। গতকালকে রাত 12টার পর একটা নতুন ফেডেড রয়েল এসেছে, এই ফেডেড রয়েলে কিন্তু ইভোয়েস গার্ডার রিটার্ন চলে এসেছে, বাট এটা কালকে রাত 12টার পরে দেওয়ার কথা, হয়তো বা গ্যারিনার শিডিউল প্রবলেমের জন্য দুই দিন আগে দিয়ে দিয়েছে। বাট তোমাদেরকে জানাইছিলাম তোমরা ইভোয়েস গার্ডার রিটার্ন দেখতে পারবা, যেটা কিন্তু কনফার্মলি গেমে অ্যাড হয়ে গেছে। আজকের ভিডিওতে তোমাদেরকে জানাই দিব আজকে রাত 12টার পরে গেমে কনফার্ম কোন ইভেন্ট এবং আপডেট অ্যাড হবে। এছাড়াও আমাদের ওবিবি 32 আপডেটে 6-7টা লেজেন্ডারি ইমোট আছে যার ভিডিও আমার হাতে চলে এসেছে, যেইগুলো তোমাদেরকে পুরোপুরি রিভিউ করে দেখাবো। আর এইগুলো দেখার পর তোমাদের এতটা ভালো কতটা ইউনিক হতে চলেছে। ফার্স্ট ইমোটটাই তোমরা দেখতে পাচ্ছো, ও মাই গড, চারিপাশে কিন্তু গান বাজতেছে এন্ড বিট বক্সিং বুম বুম। এটা কিন্তু আমাদের স্কোয়াড বিচ ইভেন্টটা যখন আসবে তখন কিন্তু আসতে চলেছে। এছাড়াও আরো একটা ইমোট তোমরা দেখতে পাচ্ছো, এখানে কিন্তু কাবাব রান্ধা হচ্ছে এন্ড কিন্তু কাবাব কিন্তু পুড়ে গেছে, এটা কিন্তু জোস লাগছে আমার কাছে। তারপরে যে ইমোটটা রয়েছে সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছো, এখানে কিন্তু ড্যান্স দিচ্ছে ধীরে ধীরে, এগুলো কিন্তু বিদেশে এরকম ড্যান্স কিন্তু দিয়ে থাকে, মানে বাইরের কান্ট্রিতে। এরপর আরো একটা ইমোট তোমরা দেখতে পাচ্ছো, এখানে কাকতারুয়ার সাথে কিন্তু ফাইট করতেছে, ফাইট করার পর এখানে অ্যাসোসিয়েশন ক্রেডিট যে লোগোটা আছে সেটা কিন্তু শো করতেছে। এরপরে যে ইমোটটা তোমরা দেখতে পাচ্ছো মনে হয় গাছের উপর থেকে পড়ছে, এরকম কিছু একটা বোঝানোর চেষ্টা করতেছে। ওই ইমোটটা আমাদের যে কোনো একটা এলিট ক্লাসের ইমোট হতে পারে। এরপরে আমাদের যে ইমোটটা রয়েছে ভাই সাব, আমাদের টাইগার পেটের সাথে কিন্তু কুম্ফু ফাইটিং করতেছে এন্ড হাত মিলাচ্ছে, ভাই আমার কাছে কিন্তু ইমোটটা জোস লাগছে। এছাড়াও আরো একটা ইমোট তোমরা দেখতে পাচ্ছো, ইভো ফেমাস বা জম্বি সামুরাই বান্ডেলের বেসিসে। তোমরা নিয়মিত যারা আমার ভিডিওটি দেখো তোমরা কিন্তু জানো আমাদের নেক্সট ইভো গান আসতে যাচ্ছে ইভো ফেমাস, কারণ ইভো M4 আর ইভো ফেমাস কোনটা আসতে যাচ্ছে এটা নিয়ে একটু কনফিউশন ছিল, বাট আমাদের কনফিউশনটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছিল কিছুদিন আগে। তারা উইন্ডোতে অনেকগুলো গেম পেয়ে যাবে, ডেইলি গেম খেলে তোমরা ডায়মন্ড এর জন্য টাকা গুছাইতে পারবা, অ্যাপসে তোমার ফ্রেন্ডদের রেফার করে 100 রুপি পর্যন্ত আর্নিং করতে পারবা। সো তোমরা এদিক ওদিক ঘোরাঘুরি না করে ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে উইন্ডো অ্যাপস এর লিংক পেয়ে যাবা, এখনই যাও গিয়ে উইন্ডো অ্যাপস ডাউনলোড করে নাও। অ্যাপসটি শুধুমাত্র ইন্ডিয়ানদের জন্য অ্যাভেলেবেল, বাংলাদেশীদের জন্য অ্যাভেলেবেল না। কিছু কিছু ভাইয়ার আছে যারা গেম সব আরকেবিডি নিয়ে কমেন্ট করতেছো, তাদের উদ্দেশ্যে বলবো যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে তাদের সাথে কন্ট্যাক্ট করো, তারা অবশ্যই তোমাদের সমাধানটা দিয়ে দিবে। আর সমাধানটা পাইতে একটু লেট হতে পারে, বাট তোমরা কোনো ভয় পাবা না, কোনো ক্ষতি হবে না তোমাদের। এখন আমাদের গেমে গোল্ডেন স্টেট ব্যান্ডেলের রিটার্ন ইনকিউবেটরটা চলতেছে, বাট তোমরা নেক্সট নিউ ইনকিউবেটর হিসেবে কোন ইনকিউবেটরটা দেখতে পারবে এটা নিয়ে অনেকেরই কনফিউশন রয়েছে। গতকালকের ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছিলাম, বাট আবারও তোমাদেরকে দেখাই দিচ্ছি, ওবিবি 32 আপডেটের জন্য দুইটা ইনকিউবেটর ডিজাইনিং করা হয়েছে, একটা হচ্ছে গ্রোজা গান স্কিনের ইনকিউবেটর, আরেকটা হচ্ছে নতুন একটা ফালতু ব্যান্ডেলের ইনকিউবেটর। তোমরা কনফার্মলি নেক্সট ইনকিউবেটর হিসেবে গ্রোজা গানের ইনকিউবেটরটা দেখতে পারবা, গ্রোজা গানের ইনকিউবেটরটা যাওয়ার পর তোমরা এই ব্যান্ডেলের ইনকিউবেটরটা দেখতে পারবা। সো ইন্ট্রোতে তোমাদেরকে বলেছিলাম ভিডিও দেখাই দিব, ভিডিও দেখাই দিচ্ছি, একটু ওয়েট করো। এছাড়াও আমাদের গেমে একটা নতুন লগ ইন স্ক্রিন আসতে যাচ্ছে, এছাড়াও স্কোয়াড বিচ ইভেন্টের সাথে তোমাদেরকে পরিচয় করাই দিয়েছিলাম গতকালকের ভিডিওতে। সো যেই বান্ডেলগুলো ছিল সেই বান্ডেলগুলোর ভিডিও আমি এখন তোমাদেরকে শো করাই দিব। ফার্স্টে যে দুটো ফিমেল ব্যান্ডেল রয়েছে সেই ফিমেল ব্যান্ডেলগুলো তোমাদেরকে আগে দেখাই দিব। লগ ইন স্ক্রিনে তোমরা এই ব্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এই ব্যান্ডেলটা তোমাদেরকে আগে দেখাই দিচ্ছি। ব্যান্ডেলটা তোমরা দেখতেই পাচ্ছ, ব্যান্ডেলটা পুরোপুরি 5 পিসেস এর উপর করা হয়েছে। এই ফিমেল ব্যান্ডেলের যে হেয়ারটা রয়েছে এবং শুজ এবং প্যান্ট যেটা রয়েছে সেটাও কিন্তু ভালোই লাগছে। যেহেতু ফিমেল ব্যান্ডেল সেহেতু বেশি হাইপ থাকবে না, সেহেতু তোমাদেরকে বিস্তারিত আর রিভিউ করে দেখাচ্ছি না, বাট অনেক সুন্দর অ্যানিমেশন
ইউজ করা হয়েছে বান্ডেলটাতে। যারা মেয়েরা গেম খেলে তাদের জন্য বেস্ট চয়েস হবে। এছাড়াও এই লগইন স্ক্রিনে আরো যে একটা বান্ডেল রয়েছে সেই বান্ডেলটা দেখতেই পাচ্ছ, বান্ডেলে কত পরিমাণে অ্যানিমেশন ইউজ করা হয়েছে। বান্ডেলের হেয়ার বলো, চেস্ট বলো, প্যান্ট বলো, শুজ বলো, সবকিছুই আমার কাছে জোস লাগছে। তোমাদেরকে স্কোয়াড বিটস এর যে দুইটা ফিমেল বান্ডেল রয়েছে, লেজেন্ডারি ফিমেল বান্ডেল, সেইগুলো তোমাদেরকে দেখাই দিলাম। আর এখানে কিছু একটা লেখা রয়েছে মিউজিক টাইপের, এটা কি বলতে পারছি না, বাট হয়তো বা তোমরা বান্ডেলে মিউজিকও সেট করতে পারো। মিউজিক সেট করা যাবে এটা কনফার্ম না, বাট এখানে লেখা রয়েছে অন্য ভাষায় তাই বুঝতে পারি না, একটু তোমাদেরকে বলে দিলাম। এছাড়াও স্কোয়াড বিচ এর যে দুইটা মেল বান্ডেল রয়েছে সেই দুইটা মেল বান্ডেল এবং গ্রোজার ইনকিউবেটরটা তোমাদেরকে রিভিউ করে দেখাবো। ব্যাকগ্রাউন্ড একটা ভিডিও দিয়েছি, সেই ভিডিওটা তোমরা দেখতেই পাচ্ছ। এই ভিডিওটা থেকে আশা করি তোমরা এই দুইটা বান্ডেলের পুরো ইফেক্ট, অ্যানিমেশন এবং বান্ডেল গুলি পারফেক্টলি বুঝে গেছো। এছাড়াও দুইজনে কিন্তু হাতে গ্রোজার ইনকিউবেটরের যে গান স্ক্রিন গুলো ছিল দুইটা গান স্ক্রিনে কিন্তু ধরে রাখছে। স্কোয়াড বিটস এর আমাদের যে চারটা মেইন বান্ডেল ছিল সেই মেইন বান্ডেল গুলো তোমাদেরকে দেখাই দিলাম। এছাড়াও আমাদের গ্রোজাগারের স্কিন দুইটা রিভিউ করে দেখালাম। এরপরে আরো ভালোভাবে সবকিছুই পেয়ে যাবো, তোমাদেরকে আরো সুন্দর করে রিভিউ করে দেখাবো। আপকামিং সব 100% এবং কনফার্ম ইভেন্টের সাথে আপডেট থাকতে চাইলে অবশ্যই সকলে মিলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং বেল নোটিফিকেশনটি অল সেট করে রাখো। আর ভিডিওটি দেখতে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দাও। আমাদের গেমে ওবিবি 32 আপডেট আসতে যাচ্ছে এই মাসেরই 19 তারিখে, যার অফিসিয়াল ব্যানারটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। যারা যারা MB ইউজ করো তারা কিন্তু 400-500 MB গুছায় রাখো, যাতে তোমরা সেই দিন ইজিলি আপডেট দিতে পারো MB এর জন্য, যাতে তোমাদের কষ্ট করতে না হয়। 19 তারিখের দিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা থেকে 7টা পর্যন্ত গেমে মেইনটেনেন্স ব্রেক থাকবে, কেউ কিন্তু গেমে ঢুকতে পারবে না। এরপর 19 তারিখ রাত 12টার পর মানে 20 তারিখে নতুন একটা গোল্ড রয়্যাল আসবে, যার অফিসিয়াল ব্যানারটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এই বান্ডেল যেটা রয়েছে এই মেল বান্ডেলটা তোমরা নেক্সট গোল্ড রয়্যালে দেখতে পারবা। এছাড়াও এই মাসের 20 তারিখে কিন্তু তোমরা ইমোট পার্টি ইভেন্ট দেখতে পারবা বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভারে, যেটা কনফার্ম হয়ে গেছে, যার 100% এবং অফিসিয়াল ব্যানারটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। 20 তারিখের দিন সকাল 7টা থেকে 8টার সময় আমাদের ইমোট পার্টি ইভেন্টটা বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভারে চলে আসবে। যে ইমোট পার্টি ইভেন্টে তোমরা 4টা রেয়ার এবং রিটার্ন ইমোট দেখতে পারবা, এছাড়াও একটা নিউ এবং ইউনিক ইমোট দেখতে পারবা। রিটার্ন ইমোটের ভিতরে রয়েছে আমাদের ক্যাপ্টেন বুয়ার সাথে যে কলাবরেশনটা করেছিল সেই কলাবরেশনের বুয়া ইমোট, এছাড়াও আরো একটা ইমোট রয়েছে থ্রোন ইমোট অথবা সিট ইমোট যেটাকে বলে, এটা কিন্তু যথেষ্ট রেয়ার একটা ইমোট। এছাড়াও কিছুদিন আগে আসা দুইটা ইমোট থাকবে। আর আমাদের ইউনিক টাইপের যে ইমোটটা থাকবে সেটা হচ্ছে রক পেপার সিজার, কিন্তু আমরা রিয়েল লাইফে খেলে থাকি। এই রক পেপার সিজারের কিন্তু ইমোটটা আমরা মেইন ইমোট বা ইউনিক ইমোট হিসেবে দেখতে পারবো। আশা করি তোমাদেরকে ইমোট পার্টি ইভেন্টটা 100% কনফার্ম করে দিতে পারছি। আর 20 তারিখ রাত 12টার পর মানে 21 তারিখে কি আসবে সেটা এখনো কনফার্মলি জানা যায়নি, বাট 21 তারিখ রাত 12টার পর মানে 22 তারিখে তোমরা নতুন একটা টপ ইভেন্ট দেখতে পারবা, যে টপ ইভেন্টে তোমরা নাইট শুটারের স্কাইদের স্কিল এটা 100 অথবা 200 ডায়মন্ড হবে, আর নাইট শুটারের গ্লোয়ার স্কিন 300 অথবা 500 ডায়মন্ড হবে দেখতে পেয়ে যাবা। আর 20 তারিখে একটা টপিক মিস হয়ে গেছে, 20 তারিখে দুপুর 2:30 অথবা 3টার সময় কিন্তু আমাদের নতুন CS র‍্যাঙ্ক সিজন চলে আসবে। সো নতুন র‍্যাঙ্ক সিজনটা কিন্তু তোমরা 20 তারিখে দেখতে পারবে। এছাড়াও 23 তারিখে আসতে যাচ্ছে আমাদের মোকো হ্যাকার স্টোর, এই মোকো হ্যাকার স্টোরের অফিসিয়াল ব্যানারটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। মোকো হ্যাকার স্টোরের মেইন আইটেম হিসেবে যে মেল ব্যান্ডেল রয়েছে সেই মেল ব্যান্ডেলটা তোমরা দেখতে পারবা। এছাড়াও 22 তারিখ থেকে আমাদের একটা ক্যালেন্ডার ইভেন্ট চালু হবে, যেই ক্যালেন্ডার ইভেন্টটা 22 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এটা কিন্তু মোকো রিলেটেড ক্যালেন্ডার ইভেন্ট হতে যাচ্ছে, যেই ক্যালেন্ডার ইভেন্ট থেকে তোমরা পেড ব্যান্ডেল ক্যারেক্টার অনেক কিছুই ফ্রিতে পেয়ে যাবা। এছাড়াও তোমরা ভালোভাবে জানো আমাদের ওবিবি 32 আপডেটে অ্যাসোসিয়েশন ক্রিডের সাথে বড় সরো একটা কোলাবরেশন করতে যাচ্ছে, যেটা ওবিবি 32 আপডেটের সবচেয়ে বড় একটা কোলাবরেশন হবে। এই কোলাবরেশনের যে যে আইটেম রিওয়ার্ড গুলো রয়েছে সেইগুলো কিন্তু সবগুলো তোমরা একটা পিকচারের মাধ্যমে দেখতে পাচ্ছ। মেল ফিমেল দুইটা বান্ডেল রয়েছে, রিমোট ব্যাকপ্যাক লুট বক্স সার্ভোর্ড গানের স্কিন অনেক কিছুই কিন্তু এখানে রয়েছে। এখানে যত সব আইটেম রয়েছে সেই সব আইটেমের কিন্তু ভিডিও আমার কাছে আছে, বাট আজকের ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে তাই আমি আজকের ভিডিওতে সেগুলো অ্যাড করছি না। আজকের ভিডিওতে তোমাদেরকে শুধু যেই দুইটা মেইন বান্ডেল রয়েছে যেই দুইটা মেইন বান্ডেল তোমাদেরকে দেখাই দিব। যদি তোমাদের অনেক বেশি কমেন্ট আসে তাহলে এখানে যে সব আইটেম রিওয়ার্ড রয়েছে সেই সবগুলো তোমাদেরকে ভিডিও সহ দেখাই দিব নেক্সট ভিডিওতে। সো চলো তোমাদেরকে বান্ডেল গুলো একটু রিভিউ করে দেখাই। ফার্স্ট এই তোমরা দেখতে পাচ্ছ একটা ফিমেল বান্ডেল, ফিমেল বান্ডেলে কিন্তু কোনো প্রকার অ্যানিমেশন বা কিছু ইউজ করা হয়নি। সো তোমরা এই ফিমেল বান্ডেলটা একদম ফ্রিতে পেয়ে যেতে পারো অ্যাসোসিয়েশন ক্রিয়েটর কোলাবরেশনের সময়। আর এই ফিমেল বান্ডেলটা পুরোপুরি 5 পিসেস এর উপর করা হয়েছে, যেহেতু তোমাদের ইচ্ছা মতো ডিজাইনিং বা স্টাইল করে নিতে পারবা, ফ্রি দিতেও পারে নাও দিতে পারে, বাট বান্ডেলটা আমার কাছে সুন্দর লাগছে। এছাড়াও এর যে মেল বান্ডেলটা রয়েছে এই মেল বান্ডেলে কিন্তু কড়া টাইপের অ্যানিমেশন ইউজ করা হয়েছে, এর অ্যানিমেশন বলো ফুল বান্ডেলটা আমার কাছে জোস লাগছে। বান্ডেলে কোনো চুল দেখা যাচ্ছে না, এখানে ক্যাপ যেটা রয়েছে সেই ক্যাপ দিয়ে কিন্তু ঢেকে গেছে। যারা যারা অ্যাসোসিয়েশন ক্রিয়েট পছন্দ করো তাদের কাছে কিন্তু এই বান্ডেলটা খুব ভালো লাগবে। আর এই বান্ডেলটা পুরোপুরি 5 পিসেস এর উপরে করা হয়েছে, সেহেতু তোমাদের ইচ্ছা মতো কিন্তু স্টাইল করে নিতে পারবা বান্ডেলটাতে। তো আবারও বলছি অ্যাসোসিয়েশন ক্রিয়েট নিয়ে যত সব আইটেম রিওয়ার্ড আছে এই সবগুলো আইটেম রিওয়ার্ডের যদি তোমরা ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবা, আমি নেক্সট ভিডিওতে ওই আইটেম রিওয়ার্ডের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো অ্যাড করে দিব, কারণ এই ভিডিওতে অ্যাড করলে এই ভিডিওটা 15-16 মিনিটের হয়ে যাবে। আর আজকের ভিডিওতে যেহেতু একটা প্রমোশন ছিল সেহেতু একটা উইকলি মেম্বারশিপের গিভওয়ে রয়েছে, পার্টিসিপেট করতে আমাদের চ্যানেলের উপর ক্লিক দাও। চ্যানেলের উপর ক্লিক দিয়ে সাদ গেমিং লাইভ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কালকে সন্ধ্যা 7টা অথবা 8টার সময় আমি ওই চ্যানেলে লাইভে চলে আসবো। লাইভে যারা যারা ওয়াচিং থাকবে তাদের ভিতরে যে কোনো একজন একটা উইকলি মেম্বারশিপ গিভওয়েতে উইন হয়ে যেতে পারবে, আমি নাইট বট দিয়ে ওই গিভওয়েটা করবো। আশা করি তোমাদের প্রাপ্যটা তোমরা বুঝে নিবা, তোমরা অবশ্যই গিভওয়েতে পার্টিসিপেট করবা। আর তোমরা
তোমরা তো জানোই আমাদের ইমোট পার্টি ইভেন্টে কিন্তু হার্টব্রোকেন ইমোটটা আসতেছে না, যেহেতু যারা যারা হার্টব্রোকেন ইমোটটা নিতে যাচ্ছ, এছাড়াও আমাদের রোজ ইমোট এবং আই হার্ট ইমোট, এই ইমোটগুলো যারা যারা নিতে যাচ্ছ তারা অবশ্যই 2000 থেকে 2500 ডায়মন্ড গুছায় রাখো। সামনের মাসের 20 তারিখের ভিতরে তোমরা কনফার্মলি এই ইমোটগুলো দেখতে পেয়ে যাবা। অনেকেই বলতে পারো যে ভাই ডায়মন্ড কিভাবে গুছাবো, তোমরা 2-3টা উইকলি অথবা মান্থলি করে নাও, সেক্ষেত্রে তোমাদের যেখানে 2000 ডায়মন্ড টপ আপ করতে 1500 টাকার উপরে লাগতো, সেক্ষেত্রে 3-4টা অথবা 5টা উইকলি করে নিলে 600-700 টাকায় সেগুলো কভার হয়ে যাবে। আর অনেকেই আছে যারা উল্টাপাল্টা ডায়মন্ড খরচ করে ফেলো, উল্টাপাল্টা ডায়মন্ড খরচ না করো, এগুলো জমায় রাখো ওই ইমোট গুলো নেয়ার জন্য। সো আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গেছো। সো এই ছিল আপকামিং কিছু ফিক্সড ওয়েব ইভেন্ট, ছোট বড় অনেকগুলো আপডেট। যারা যারা এত বড় ভিডিওটি এখনো কন্টিনিউ করতেছো তারা অবশ্যই কমেন্ট বক্সে কন্টিনিউ লিখে দিবে, তাহলে বুঝতে পারবো কারা কারা আমার ভিডিওটি এখনো কন্টিনিউ করতেছে আর কারা কারা আমার ভিডিওটি খুব বেশি ভালোবাসে। সো চলো আমরা এখন দেখে নিবো আজকে রাত 12টার পরে গেমে কনফার্ম কোন ইভেন্ট এবং আপডেট অ্যাড হবে। যেহেতু আমাদের গেমে এখন সবগুলো ইভেন্টই চলতেছে, টপ অফ ইভেন্ট, ফেডারেট রয়্যাল ইভেন্ট, গোল্ড রয়্যাল, ডায়মন্ড রয়্যাল, ওয়েপন রয়্যাল, এছাড়া ওয়েব ইভেন্টও চলতেছে, সেহেতু আজকে রাত 12টার পরে আমাদের গেমে কনফার্ম কোন ইভেন্ট বা আপডেট অ্যাড হবে না। বাট কালকে রাত 12টার পরে আমাদের গ্রোজার ফেডারেট রয়্যালটা শেষ হয়ে যাবে, সেহেতু নতুন একটা ফেডারেট রয়্যাল আসতে পারে যেটা আমি তোমাদেরকে কালকের ভিডিওতে জানাই দিব। সো গাইস দ্যাটস ইট ফর টুডে, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দাও, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল সেট করে দাও। আর পুরো ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যেই ফায়ার গেমপ্লেটা দেখতে পাচ্ছো, ভাইয়া কিন্তু বাংলাদেশী এবং একজন মোবাইল প্লেয়ার, ভাইয়ার ভিডিওগুলো খুবই সুন্দর হয় আর ভাইয়ার গেমপ্লেও অনেক ভালো। সো ডেসক্রিপশন বক্সে ভাইয়াকে ক্রেডিট দেওয়া থাকবে, চাইলে তাকে সাপোর্ট করতে পারো। আর এটা কিন্তু কোনো পেইড প্রমোশন না, ভাইয়ার গেমপ্লে এন্ড ভিডিও কোয়ালিটি ভালো তাই ভাইয়াকে সাপোর্ট করি একটু। সো আই উইল ক্যাচ ইউ গাইজ ইন দ্য নেক্সট ভিডিও, আল্লাহ হাফেজ।